হ্যালো বন্ধুরা, দেখো শাকিং মাছের ঝাল। এখানে আমি 400 গ্রাম শাকিং মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছে। তারপর তেল গরম করে এক এক করে মাছটাকে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। আমি সব মাছই ঢেকে ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নিচ্ছে। সেই তেলেই পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। তারপরে মশলাগুলো দিয়ে দেবো। আমি সব মশলা হাতে বেটে রান্না করি। এখানে আদা, জিরা আর কাঁচা লঙ্কা বাটা আছে। পেঁয়াজটা লাল করে ভাজার পরে মশলাটা দিয়ে দেব। মশলাটাও লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ পর্যন্ত জল দিতে পারবো না। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিচ্ছে। এরপরে জল দিয়ে দেব। জল ফুটলেই মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। এইভাবে শাকিং মাছটা রান্না করে খাবে, ভীষণ ভালো লাগবে। কাঁটা কম আছে, বাচ্চারা এবং বয়স্করাও খেতে পারবে। আমার নতুন ভিডিও তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমরা সবাই ভালো থেকো। এই বলে আমার ভিডিও শেষ করছি। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো।